বয়সকে ধরে রাখতে কেনা চায় বয়সকে ধরে রাখতে বা বয়সকে সামান্য কমিয়ে আনতে বা সময়ের সঙ্গে সঙ্গে মানে আপনার ক্যালেন্ডারের হিসেবে সার্টিফিকেটের হিসেবে বয়স বেড়ে যাচ্ছে কিন্তু আপনি চাইছেন বয়সটাকে এক জায়গায় ধরে রাখতে এই শুধুমাত্র এই কারণের জন্য বহু মানুষ কোটি কোটি টাকা খরচা করছেন খুব দামি দামি ইঞ্জেকশান নিচ্ছেন বিদেশে গিয়ে প্লাস্টিক সার্জারি করে আসছেন তো বন্ধুরা কেন আজকে এমন কথা বলছি আমরা কি এর কোনো বিশেষ সুরাহা দেব একদম বিশেষ সুরাহা না হলেও বিভিন্ন ডায়েটিশিয়ান পুষ্টিবিদ এমনকি গবেষকরাও বেশ কয়েকটি খাবার দাবারকে সামনে এনেছেন যা দিয়ে নাকি বয়সকে একেবারে থমকে দেওয়া যায় বন্ধুরা আজকে আমরা কথা বলবো বিশেষ কয়েকটি অ্যান্টিএজিং ফুড নিয়ে মানে আমাদের হাতের চারপাশে ঘুরে বেড়াচ্ছে এমন কিছু খাবার দাবার যেগুলো খেলে নাকি বয়সকে ধরে রাখা যায় আমি নাকি শব্দটি ব্যবহার করছি এই কারণেই যে আমরা এখন এর একটা বিস্তারিত আলোচনায় আসব বিভিন্ন গবেষণায় যে পেপার্সগুলো পাবলিশড হয়েছে অলরেডি প্রকাশিত হয়ে গেছে সেই প্রকাশিত পেপারে দাবি করা হয়েছে এই খাবার দাবারগুলো আপনার বয়সকে ধরে রাখতে সাহায্য করবে তো চলুন বন্ধুরা আজকে বড়দের ঠাকুমার ঝুলিতে এই বিশেষ কয়েকটি খাবার দাবার নিয়ে একটি আলোচনা করা যাক এজিং ফুড হিসেবে প্রথমেই বলতে হয় ক্যাপসিকাম বিশেষ করে রেড বেল পেপারের কথা ক্যাপসিকামে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অক্সিডেন্ট রয়েছে যে কারণে বয়সের ছাঁপ আটকাতে ক্যাপসিকাম ভীষণই উপকারী রেড বেল পেপার বা লাল রঙের ক্যাপসিকামে ক্যারোটিনয়েড নামে একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে ক্যারোটিনয়েড হলো একটি প্ল্যান্ট পিগমেন্টস বা উদ্ভিদ রঞ্জক যা সবজিকে উজ্জ্বল বর্ণের লাল হলুদ কমলা বিভিন্ন রঙের করে থাকে আর এই ক্যারোটিনয়েড মানুষের ত্বককে বিভিন্ন বিষাক্ত পদার্থ বা দূষণ থেকে রক্ষা করতে সাহায্য করে বয়স ধরে রাখতে ব্রোকলি ওষুধের মতো কাজ করে এতে নিকোটিনামাইড মনোনিউক্লিওটাইড রয়েছে যা পেশি লিভার এবং চোখের জন্য ভীষণই উপকারী আসলে ব্রোকলি সহজে ওজন বাড়তে দেয় না এবং বিভিন্ন শারীরিক ক্রিয়াকলাপকে সঠিকভাবে পরিচালনা করতে সাহায্য করে তারুণ্যকে ধরে রাখতে গাজরের গুণাগুণও বহু চর্চিত গাজরে রয়েছে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন সেই সঙ্গে কমলা রঙের রঞ্জক যা তারুণ্যকে ধরে রাখতে সাহায্য করে এছাড়াও গাজর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দৃষ্টিশক্তি ভালো রাখে টমেটোর মধ্যে প্রচুর পরিমাণে লাইকোপিন রয়েছে এর মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যা ত্বকের উজ্জ্বলতা ধরে রাখে এবং খারাপ প্রভাব থেকে রক্ষা করে টমেটোতে অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান রয়েছে যা ত্বকের জন্য ভীষণই ভালো গবেষণাতেও প্রকাশিত হয়েছে যে টমেটোতে থাকা ফ্ল্যাভোনয়েড ত্বকের ওপর বয়সের ছাপ পড়তে দেয় না বাঁধাকপিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে তাই কোষের ক্ষতি আটকাতে সাহায্য করে বাঁধাকপির সমস্ত পুষ্টিগুণ শরীরে শোষিত হলে এই সবজি আমাদের ত্বককে অতি বেগুনি রশ্মির হাত থেকেও রক্ষা করতে পারে এছাড়াও পেঁয়াজের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা বয়সের প্রভাবকে দূরে রাখে বিভিন্ন ধরনের শাক খেতে পারেন গবেষণায় শাকের কথা বারবার পাওয়া যায় বিশেষ করে পালং শাক এই শাক ত্বকের বলিরেখা কমাতে সাহায্য করে এছাড়াও বিভিন্ন সয়া প্রোডাক্ট এক্ষেত্রে বিশেষভাবে উপকারী সয়াবিন সয়া দুধ এবং টোফুর মতো প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারেন ডিম আপনার সার্বিক স্বাস্থ্যের উন্নতি ঘটায় ডিমের মধ্যে রয়েছে ভিটামিন এ বি এবং ই এগুলো ত্বকের স্বাস্থ্য ভালো রাখে মাছের মধ্যে সার্ডিন মাছকে বিশেষভাবে উল্লেখ করেছেন গবেষকরা এই মাছে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড মানুষের আয়ু বাড়ায় বলে মনে করা হয় এসব তো গেলই এর পরে রয়েছে বিশেষ একটি গুরুত্বপূর্ণ তথ্য আখরোটকে এজিং ফুডের মধ্যে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে বিএমসি মেডিসিনে একটি প্রকাশিত তথ্য অনুযায়ী মানে তারা দাবি করেছেন যে যারা সপ্তাহে দু থেকে তিনটি আখরোট খান তাদের আয়ু নাকি দু থেকে তিন বছর বেড়ে যায় মানে তাহলে বুঝতেই পাচ্ছেন যে আখরোটের এই অ্যান্টি এজিং ফুডের মধ্যে আখরোট কতটা গুরুত্বপূর্ণ বন্ধুরা আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি দেখা হবে পরের কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ যারা আমাদের এই ভিডিওটি আজকে প্রথমবার দেখছেন তারা অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন আর যারা অলরেডি আমাদের এই ভিডিওগুলো দেখে আসছেন তারা দেখছেন এবং তাদের মতামত আমাদেরকে জানাচ্ছেন তারা পাশে আছেন এবং আমাদেরকে আরও ভালো ভালো ভিডিও তৈরি করার জন্য আপনাদের সামনে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যগুলো তুলে ধরার জন্য প্রতিনিয়ত উৎসাহ দিয়ে যাচ্ছেন তাদেরকে সত্যি সত্যি মন থেকে ধন্যবাদ এবং আপনাদের কাছে একটাই অনুরোধ আপনাদের যদি মনে হয় যে এই ভিডিওগুলো অত্যন্ত দরকারি বা আপনাদের প্রিয়জনদের বা আত্মীয় স্বজনের কারও কাজে লাগতে পারে বা দরকারে আসতে পারে তারা অনুগ্রহ করে আমাদের ভিডিওগুলোকে শেয়ার লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রাখবেন আমাদের এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে নির্মিত এটি কখনোই চিকিৎসার বিকল্প হতে পারে না কোনো রোগের সম্মুখীন হলে চিকিৎসকের শরণাপন্ন হওয়াই ভালো